আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি ভেজ ঝিনুক পাস্তা রেসিপি তৈরি করব। কায়মার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি 300 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি। আমি গ্যাসে পানি দিয়েছি, 1 লিটার গরম হয়ে গেছে। আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি নাড়াচাড়া করে নেব। আমি 7 মিনিট এটা সেদ্ধ করব। 1 চামচ মতন আমি নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটা ছেঁকে নেব। আমি পানি ঝরিয়ে আমি একটা থালায় তুলে নিয়েছি। 1 চামচ মতন রাইস অয়েল তেল মাখিয়ে নিচ্ছি, যাতে আরেকটার সাথে আরেকটা সেটে না যায়। আমি নিয়ে নিলাম 8-10টা রসুন কুচি, পেঁয়াজ কুচি 1টা, 2টো কাঁচা লঙ্কা, গাজর কুচি 1 কাপ, বিনস কুচি 1 কাপ, ধনে পাতা নিয়েছি, টমেটো সস নিয়েছি 30 ml, টমেটো কুচি নিয়েছি 1 কাপ, মটরশুঁটি 1 কাপ, আর ভুট্টা নিয়েছি 1 কাপ। আমি গ্যাসে কড়া চাপিয়েছি, ওতে আমি দিয়ে দিলাম 1 হাতা মতন রাইস অয়েল তেল। তেল গরম হয়ে গেছে, আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। হালকা লাল হবে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। 1 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। ভেজে নেব আর একটু। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, গাজর, বিনস, ভুট্টা, আর দেবো মটরশুঁটি। সব সবজিগুলো আমি ভেজে নেব। সবজিগুলো আমার 10 মিনিট মতন ভাজতে লাগবে। আমি এতে দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি ভাজব। ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম টমেটো সস, আবারও আমি ভেজে নেব। সবজি গলে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ঝিনুক পাস্তা। আমি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতন ধনে পাতা কুচি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ মতন বিট নুন আর 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পাস্তা আমার কমপ্লিট। এবারে আমি সার্ভ করব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।